কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মো ফেসবুকে আলাপ ভারতের ছেলে ও বাংলাদেশের মেয়ে শুভ পরিণয় ঘটল তমলুকের মা বর্গভীমাকে সাক্ষী রেখে 2019 সালে ফেসবুকে আলাপ পড়াশোনা বিষয়ে কথাবার্তা কোভিডের লকডাউনের কারণে ফেসবুকে কথাবার্তা চলতে থাকে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক তৈরি হয় কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয় উঠে যায় লকডাউন প্রেমের টানে বাংলাদেশ থেকে ছুটে আসে ঝুমা দীর্ঘ টানাপোড়নের পর মঙ্গলবার সন্ধ্যায় তমলুকের সীতার 51 পীঠের এক পীঠ দেবী বর্গভীমা মন্দিরে মালা বদল করে ভারতের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ডিমারিহাট এলাকার যুবক মানস মাঝির সাথে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার গাজীপুর এলাকার ঝুমা মালপ্রভার বিয়ে হয় বাঙালি রীতি মেনে বর কনের সাজে আত্মীয় পরিজন এসে উপস্থিত হয় মহা ধুমধামের সাথে বিবাহ সম্পন্ন হয় ঝুমার পরিবারের লোকজনেরা বৈধ কাগজপত্র নিয়ে ভারতে প্রবেশ করে মেয়ের আবদার রাখতে বাংলাদেশ থেকে ছুটে আসেন ঝুমার পরিবারের সদস্যরা সরকারি আইন মেনে ঝুমা ও মানসী বিবাহ সম্পন্ন হয় ফেসবুকে আলাপের পর একে অপরকে কাছে পেয়ে বেজায় খুশি তারা তারা ভাবতে পারেনি দুজনে এক হয়ে সংসার করবে বর্গভীমা মন্দির কর্তৃপক্ষ অয়ন অধিকারী জানান প্রায় প্রতিদিন বর্গভীমা মাকে সাক্ষী রেখে বহু বিবাহ হয়ে থাকে তবে আজকের এই বিয়ে সম্পূর্ণ আলাদা কারণ দুই দেশ ভারত ও বাংলাদেশের মেলবন্ধন ঘটল বয়সের বৈধ কাগজপত্র ও পরিবারের সম্মতিক্রমে মন্দিরে বিয়ের ব্যবস্থা করা হয় মন্দিরে বিয়ের পর মানসের বাড়িতে ভুরিভোজের আয়োজন করা হয় মানস ও ঝুমার সম্পর্কের মতো দুই দেশের সম্পর্ক আরও সদৃঢ় হয়ে উঠুক এই কামনা করেন বিবাহের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা না আলাপ আলোচনা করার পরে থেকেই অনেকটাই ভালো লেগেছে তার পরিচিত হওয়ার পরে থেকে মানে বিশ্বাস হয়েছে যে না ঠিক আছে ও ভালো হলে তোর সাথে সারা জীবন কাটানো যায় তো তারপরে হচ্ছে ফ্যামিলিরও খোঁজ খবর নিয়ে দেখছি যে না সত্যিই অনেক ভালো এর সাথে আমার মেয়েটাও অনেক ভালো থাকবে এর জন্যই কতটা বিশ্বাস করেছিল পুরো বিশ্বাস বাড়িতে কে কে রয়েছে বাড়িতে কে কে রয়েছে মা বাবা ওনারা কি এসেছেন আজকে হ্যাঁ এখানে আছে তারা রাজি হয়েছে এক কথা হ্যাঁ তাদের সম্মতি মতেই আমরা দিই এখানেই থাকবে তো ইন্ডিয়াতে হ্যাঁ এখানেই থাকবে কোথায় বাড়ি ওখানে আমাদের বাড়ি হচ্ছে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা আমার নাম ঝুমা মালো যোগাযোগ আমাদের সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে পড়াশোনার ক্ষেত্রে আলাপ পড়াশোনার বিষয় নিয়ে কমেন্ট নিয়ে পরিচিত 2019 সালে তারপরে লকডাউন পিরিয়ড তারপরে অনেক ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে আজকে এই মন্দিরে আমরা বিবাহ জীবন শুরু করলাম খুব ভালো লাগছে আজকে নিজের জীবনসঙ্গিনীকে পেয়ে খুব ওখান থেকে কীভাবে এলো ওখান থেকে ভিসা এবং পাসপোর্ট সমস্ত কিছু নিয়ে ট্যুরিস্ট ভিসাতে এসেছে এবং সেভাবে আমরা সেই মতাভিতরে আমরা রেজিস্ট্রি করেছি স্পেশাল ম্যারেজ অ্যাক্টে যে রেজিস্ট্রি আছে তারপরে আমরা বিবাহ জীবন শুরু করেছি অনেকটাই স্ট্রাগল ছিল তো আমি অনেক ঘুরেছি এক মাস ধরে সমস্ত কাগজপত্র করার চেষ্টা করেছি তারপরে আজকে আজকে এই দিনটা উপস্থিত হয়েছি ভালো বাড়ির লোকের সাপোর্ট ফুল সাপোর্ট পেয়েছি আমি না বলবো না দুই দিকেই আমি ফুল সাপোর্ট পেয়েছি না হলে আজকে এটা আমি জায়গায় আসতে পারতাম না আর এই নিজের জীবনসঙ্গীকে আমি পেতে পারতাম আমার নাম মানস মাঝি অ্যাকচুয়ালি মন্দিরে তো সবসময় বিয়ে লেগে আছে মায়ের কাছে কোনো দিনক্ষণ কোনো স্পেশাল নয় সব দিনেই বিয়ে হয় এবারে লগন সাথে একটু বেশি হয় কিন্তু আজকে যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ভালোবাসা যে কোনো কাঁটা তারের বেড়া মানে না সেটাই আজকে আবার এখানে প্রমাণিত হলো মানে আমরা যেটা দেখছি যে সোশ্যাল মিডিয়ার দৌলতে এক মানে আমাদের এখানকার ছেলের সাথে বাংলাদেশের একজন মেয়ের যে সম্পর্ক গড়ে ওঠা এবং সেটা অবশেষে পরিণতি লাভ করা এই মন্দির প্রাঙ্গণে এসে মায়ের মানে কাছে এসে মায়ের এতে এসে সেটাই আজকে আমরা দেখছি এবং আমাদেরও খুব ভালো লাগছে মন্দির কমিটির পক্ষ থেকে আমরা ওদেরকে শুভেচ্ছা জানাই ওদের পরবর্তী জীবন যাতে ভালো হয় সেটা আমরাও জানাই সমস্ত কিছু নিয়ম মেনে মানে মন্দিরে আমরা শুধু বয়সটা দেখি আমাদের তো ভিসা বা এইসব কিছু দেখবার এ নেই
তো আমরা বয়সটা দেখেছি, বয়সের প্রমাণপত্র দেখেছি, দেখে আমরা ওদের বিয়ের যে এ সেটা করেছি এবং ওদেরকে বলে দিয়েছি যে বিয়ে করার পরে অবশ্যই তোমরা রেজিস্ট্রিটা করে নিও। হ্যাঁ, আমার নাম অয়ন অধিকারী, আমি এই মন্দির কমিটির হিসাব।